শরীরের অতিরিক্ত চর্বি কমাবর কারণে বিশেষক পেটর চর্বি কমাবর কারণে আজি মই আপনার দুবিধ ডিটক্স ওয়াটারের রেসিপি দিছো। যেহেতু আপনাদের বিচারি আছিল, ডিটক্স ওয়াটারে কেবল শরীরের চর্বি কম করাই নহয়, স্কিনখন উজ্জ্বলাই রখাত সহায় করে, লগতে চুলি কুচা ভাল করে রখাত সহায় করে। ডিটক্স ওয়াটার বহুত বেশি বেনিফিট আছে, গতি ভিডিওটি চাই যদি আপনার ভাল পায়, উপকৃত হওয়া বলে ভাবে, তেতিয়াহলে শেয়ার করার লগতে মোর পেজখন ফলো করে দিব বলে আশা করলো। মই দুদিনমানের আগের একটা ভিডিওত আপনার মই করা এক্সারসাইজ বা মই মোর পেটর চর্বি কমাবর কারণে কি করেছো সেখিন অল্পক দেখাইছিল, কিন্তু আপনার তেতিয়া মই ব্যবহার করা বা মই গ্রহণ করা ডিটক্স ওয়াটার সম্পর্কে কৈছিল, কিন্তু ডিটক্স ওয়াটারটো আপনার দেখুয়া হওয়া নাছিল মই কেনেদরে প্রস্তুত করো। আর আপনার বহুতে বিচারিছিল যে ডিটক্স ওয়াটারটো কেনেদরে প্রস্তুত করা হয়, আর আজি মই দুটা পদ্ধতিত আপনার ডিটক্স ওয়াটার প্রস্তুত করে দেখাম। আপনার যেটু সুবিধা হয় সেটে গ্রহণ করব পারিব। আর এ গোটে সামগ্রী সমূহ লো দুটা গ্লাস লো, আর এটা মই এই প্রসেসটো রাতে করছো, মানে রাতিটোর কারণে এই প্রসেস করে থাকব, কাইলে রাতিপুয়াহে মই খাব পাৰিম। গতি গোটে প্রসেসখিন আপনার দেখাবলে লো। প্রথমতে এটা গ্লাস লো, এই গ্লাসের কারণে মই এয়া আজোয়াইন লো, চাও এয়া আজোয়াইন হয়, আজোয়াইন লো, একবারে সম্পূর্ণ এক চামচ দিয়া নাই। আর লম ইয়াতে মেথি, মেথি গুটি, মেথি গুটিও একবারে এক চামচ দিয়া নাই। আর দিম গোটা জিরা, এয়া গোটা জিরা এখন চামচের এক চামচ। আর এই কারণে হয়ে গেছে, এটা এইটো দিছো মই গোটা জিরা, কিন্তু এইটো অকমান মই বেলেগ ধরনের বনাম, এইটোর কেবল গোটা জিরাটহে তাত ব্যবহার করছো। ইয়ার লগত মই ব্যবহার করিম ডালচেনি, ডালচেনির টুকুরা টুকুরা এটা লৈছো, এনেদরে ভাঙি দিছো। আর দিম এয়া পাঁচটামান লং, লং দি দিছো। আর এয়া চাওক আদা থেতেলিয়াই থৈছিলো, আদা এক চামচ দি দিছো। এতিয়া মই ইয়াতে পানি দি দিম, দুইটা গ্লাসতে পানি দি দিছো। দেখিছে, আর এইটো গ্লাসত রাতেপা আর এবিধ সামগ্রী মিহলাম, কিন্তু এই একো মিহলাব নালাগে, কিন্তু খোৱাৰ আগতে আর কাম করব এইখিনি। আর এতিয়া গোটে নিশাটোর কারণে খিনি মানে মই কোমলাই থৈ দিছো আর ঢাকি থৈ দিছো। আর মই মানে দুদিন তিনদিনের মূরে মূরে অকমান বেলেগ বেলেগ পদ্ধতিরে খাও, বেলেগ বেলেগ পদ্ধতিরে খাই ভাল লাগে নহয় জানো, সেইকাৰণে আপোনালোকক মই দুটা প্রসেসত দেখাবলে লৈছো, যাতে আপোনালোকৰ সুবিধা হয়। যিকেইটা বস্তু আপোনালোকৰ ঘৰত থাকে সেইকেইটা তেনেদৰে মিলাই বনাব পাৰিব। গতিকে এতিয়া ৰাতিটোৰ কাৰণে থৈ দিছো, ৰাতিপুৱা আপোনালোকক দেখাম মই কি কৰো। গুড মর্নিং এভরিওয়ান, আর এটা ডিটক্স ওয়াটারটো রেডি করবার সময় হয়ে গেল। মই এটা এক্সারসাইজ করে আছি, আর সদায় অকনমান এক্সারসাইজ করার পিছতে ডিটক্স ওয়াটার খাও। এটা খাবর কারণে পাকঘরলে যাব লাগিব, আহ। এটা সসপেন এটা লৈ লৈছো, আর প্রথম গ্লাসটো হৈছে এটো যেটো জিরা, আজোয়াইন আর মেথি গুটি আছিলে, আর এই পানিখিনি মই এটা সসপেনটো দি দিছো, আর এইখিনি উতলাব লাগিব অলপ সময়ের কারণে। গ্যাস জ্বলাই পাতি দিলো, আর অলপ সময় উতলিব লাগিব যাতে কোয়ান্টিটিটো অলপ কম হয়, যেহেতু এক গ্লাস আছিলে, উতলি উতলি অকমান কম হব লাগিব। উতলি আছে ধুনিয়াকৈ, আর অলপ সময় উতলিলে হয়ে যাব মোর ডিটক্স ওয়াটার রেডি। প্রথম গ্লাস হয়ে গেল, গ্যাসটো অফ করে দিছো। আর এতিয়া মই এফালে চাকনি লৈ লৈছো আৰু গ্লাস লৈ লৈছো, ধুনীয়াকৈ চাকি লওঁ। এয়া চাওক উতলি উতলি বহুতখিনি কমি গ'ল, আৰু উতলাব লাগে তেতিয়াহে বেছি বেনিফিট পোৱা যায়। আৰু এতিয়া এইখিনি হৈ গ'ল, আৰু এতিয়া নেক্সট গ্লাসটো একেটা প্ৰচেছতে উতলাই ল'ব লাগিব, কিন্তু ইয়াত মই আৰু এবিধ সামগ্ৰী মিহলাম। এতিয়া নেক্সট গ্লাসটো দি দিছোঁ, নেক্সট গ্লাসও পাতি দিলো, যত আছিলে গোটা জিরা, ডালচেনি, লং আর আদা, আর মই এবিধ সামগ্রী মিহলাও, সেয়া হৈছে নেমু,
নেমুৰ হকন মানু দি দিউ আৰু যদি কোনোবাই নেমুটো বেয়া পায় তেতিয়া হলে নিদিব কিন্তু নেমুৰ হকন দিলে বহুত বেছি মানে ভাল ফল পোৱা যায় আৰু স্কিনৰ কাৰণে বহুত বেছি ভাল একেবিধ ডিটক্স ওয়াটাৰ আৰু ইয়া সেকেন্ড গ্লাছটো ৰেডি হৈ গ'ল এতিয়া মই এখিনি গেছটো অফ কৰি দিলোঁ আৰু চেকি লওঁ ডিটক্স ৱাটাৰৰ আপোনালোকক দুটা ৰেচিপি দিলোঁ আৰু মোৰ সোঁহাতত থকা গ্লাছটোত আছে গোটা জিৰা লং ডালচেনি নেমু আৰু আদা আৰু এইটোত আছে গোটা জিৰা আৰু আছিলে আজোৱাইন আৰু লগতে মেথি গুটি আৰু আপোনালোকৰ যিটো সুবিধা হয় সেইটোৱে বনাই খাব পাৰিব আৰু মই পাৰ্চনেলি বেছি কোনটো যদি ভাল পাওঁ তেতিয়াহ'লে ক'ম যে মই এইটো ভাল পাওঁ যিটোত আদা আৰু নেমুও আছে খাই বহুত বেছি ভাল লাগে মই সাধাৰণতে বেছিকৈ এইটোৱে খাওঁ আৰু কিন্তু মাজে মাজে সোৱাদটো চেঞ্জ কৰিবৰ কাৰণে এইটোও খাওঁ গতিকে আপোনালোকৰ যিটো সুবিধা হয় সেইটোৱে বনাই খাব আৰু ডিটক্স ৱাটাৰে কেৱল ফেট লছ কৰাই নহয় আপোনালোকৰ স্কিনত গ্ল' অনাটো সহায় কৰিব চুলিখিনি ভাল হৈ থকাত সহায় কৰিব স্কিনত যদি একনেৰ প্ৰব্লেম আছে সেইখিনি সমস্যা দূৰ কৰাটো সহায় কৰিব আৰু লগতে আমাৰ পেটটো চাফা কৰি ৰখাত সহায় কৰিব মানে বদ হজম কৰাত যথেষ্ট বেছি সহায় কৰে গতিকে ডিটক্স ৱাটাৰৰ বহুত বেছি বেনিফিট আছে আৰু এইখিনিতে মোক হয়তো বহুতে ক'ব আপুনি ডাক্তৰ নেকি তেনেকুৱা কমেণ্টো আহে মই ডাক্তৰ নহয় কিন্তু নিজৰ শৰীৰটো কেয়াৰ কৰিবৰ কাৰণে কিছুমান কথা আমি জনাটো উচিত আৰু আজিকালি বহুত ভাল ভাল ভিডিঅ' পোৱা যায় ইউটিউবত আৰু বহুত ডাক্তৰেও তেনেকুৱা ভিডিঅ' প্ৰস্তুত কৰি থাকে গতিকে কিছুমান সৰু সৰু কথা যিবোৰৰ কোনো ছাইড এফেক্ট নাথাকে গতিকে সেইবোৰ আমি গ্ৰহণ কৰিব পাৰোঁ নহয় জানো আৰু এইটো ডিটক্স ৱাটাৰ গ্ৰহণ কৰি মই বহুত বেছি বেনিফিট পাইছোঁ সেইকাৰণে আপোনালোকৰ মাজলৈও আগবঢ়ালোঁ এতিয়া মই এইটোহে খাম আৰু এইটো এওঁ খাব বহুত ভাল লাগে খাই আপোনালোকে খোৱাৰ পিছত গম পাব একদম মানে ফ্ৰেছ লাগে আৰু আপোনালোকে যেতিয়া ৰেগুলাৰ খাবলৈ আৰম্ভ কৰিব তেতিয়াহ'লে আপোনালোকে ৰাতিপুৱা চাহ পাহৰি যাব আপোনালোকৰ এইটোতে মানে নিচা বহি যোৱা নিচিনা হৈ যাব মই এতিয়া ৰাতিপুৱা চাহকাপ খাই কেতিয়াও ভাল নাপাওঁ চাহ নাখাওঁৱেই এইটো ডিটক্স ৱাটাৰ লোৱাৰ পৰা আগতে গ্ৰীণ টি খাইছিলোঁ এতিয়া গ্ৰীণ টিও মই মানে ৰাতিপুৱা নাখাওঁ পিছত কেতিয়াবা খাওঁ মানে দিনটোৰ ভিতৰত আৰু খাওঁ কিন্তু মই এতিয়া ৰাতিপুৱা একাপ খাই ল'লেহে মোৰ মনটো ফ্ৰেছ লাগে আৰু সঁচাকৈ বহুত বেছি ভাল হয় আৰু ছাল চুলি ভাল হৈ থকাৰ আঁৰত আমি বাহিৰৰ কেয়াৰবোৰৰ উপৰিও আমি ভিতৰৰ পৰা আমি আমাৰ স্বাস্থ্যটো ভালে ৰাখিব লাগিব আৰু গতিকে অতিৰিক্ত চৰ্বি আঁতৰাবৰ কাৰণেও এই ডিটক্স ৱাটাৰৰ বহুত বেছি বেনিফিট আছে গতিকে মই খাই লওঁ আৰু ভিডিঅ'টোৰ পৰাও বিদায় ল'লোঁ চাই কেনেকুৱা পালে জনাব বাই বাই